অপুবিশ্বাসের মা শেফালি বিশ্বাস করোনায় আক্রান্ত হয়ে গত মাসে মারা যাওয়ার পর আবরাম খান জয় মানসিক অনেক ভেঙে পড়েন মায়ের মৃত্যুর পর অপুবিশ্বাস মায়ের লাশ নিয়ে চলে যান বগুড়ায় সেখানে মৃত মায়ের সকল আনুষ্ঠানিকতা শেষ করে কিছুদিন আগে ছেলে আবরাম খান জয়কে নিয়ে ঢাকায় ফিরেছেন অপুবিশ্বাস মা অপুবিশ্বাস বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে আবরাম খান জয়ের বেশিরভাগ সময় কাটত নানুর সাথে নানুর মৃত্যুর পর খুব একা হয়ে পড়ে আব্রাম খান জয় মায়ের মৃত্যুর পর অপবিশ্বাস এখন ছেলে ও কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন মায়ের মৃত্যুর পর আব্রামকে একটু বেশি সময় দিচ্ছেন অপু কারণ ছোটরাও বড়দের মতো প্রিয়জন হারানোর কষ্টটা বুঝতে পারে কিন্তু তারা হয়তো বড়দের মতো করে প্রকাশ করতে পারে না আব্রাম খান জয়ও তার নানুর জন্য খুব কষ্ট পাচ্ছে হয়তো সে তার কষ্টটা কাউকে বোঝাতে পারছে না ইদানিং বেশিরভাগ ছবিতেই তাকে মনমরা দেখা যাচ্ছে এমনকি কয়েকদিন আগে জয়ের জন্মদিন গেল ওই দিনও সে ছিল মনমরা এরপর মা অপু বিশ্বাসের জন্মদিনেও আবরাম খান জয়ের একটি ছবি পোস্ট করা হয় সেই ছবিতেও খুব মন খারাপ দেখা যায় জয়ের সেজন্যই নানুকে হারানোর কষ্ট ভুলানোর জন্য মা অপু বিশ্বাস আবরাম খান জয়কে এখন একটু বেশি বেশি সময় দিচ্ছেন জয়কে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করছেন জয়কে নিয়ে ঘোরাঘুরির সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর সবাই জয়কে আদরে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন এছাড়া উপবিশ্বাস নিজেও সিনেমায় অভিনয়ের জন্য শারীরিক ও মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন নিজের মনোবল বৃদ্ধি করার জন্য এবং মায়ের শোক কাটিয়ে ওঠার জন্য ছেলেকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছেন উপবিশ্বাস এছাড়াও বগুড়া থেকে ঢাকায় আসার পর বিশ্বাস বিভিন্ন শোরুম উদ্বোধনের মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন নতুন সিনেমার জন্য বিশ্বাসকে পনেরো কেজি ওজন কমাতে হবে আর সেজন্য ঝিমে গিয়েও ঝরাচ্ছেন গত এগারোই অক্টোবর ছিল বিশ্বাসের জন্মদিন মায়ের মৃত্যুর কারণে এবারের জন্মদিনে ছিল না কোনো জাঁকজমক স্বল্প পরিসরে পালন করা হয় অপুর জন্মদিন মায়ের মৃত্যুতে এবার না হলো অপুবিশ্বাসের জন্মোৎসব না হলো জয়ের জন্মোৎসব হয়তো পরবর্তী বছর থেকে সব ঠিকঠাক হবে অপবিশ্বাসের ভক্তরা চায় অপবিশ্বাস যেন তার মায়ের মৃত্যু শোক কাটিয়ে আবারও চলচ্চিত্রে ব্যস্ত হয়ে পড়েন কারণ কেবল ব্যস্ততাই মানুষকে সকল দুঃখ কষ্ট থেকে বাঁচিয়ে রাখতে পারে এবং সুস্থ ও সুন্দর জীবনের দিকে নিয়ে যেতে পারে আর অপুও মনে হচ্ছে সকল প্রতিকূলতা কাটিয়ে আবারও কাজ ও সন্তান নিয়ে ব্যস্ত হওয়ার চেষ্টা করছেন ভক্তদের পক্ষ থেকে মা ও সন্তানের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ